বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি আলী, আর আপনারা দেখছেন আলী অফিশিয়াল বিডি। আজকে সৌদি আরবের বেসিক কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সৌদি আরবে আসতে হলে এই জিনিসগুলো অবশ্যই জানা উচিত। সো যারা সৌদি আরবে আসার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা। কোন কোন বিষয়ে মানুষ সৌদি আরবে আসতে পারে, যেমন আপনি কাজের বিষয়ে সৌদি আরব আসতে পারবেন, আপনি হজের জন্য সৌদি আরব আসতে পারবেন, আপনার সৌদি আরবে যদি কেউ থাকে আপনাকে ফ্যামিলি ভিসা দিয়ে নিয়ে আসতে পারবে, আর স্টুডেন্ট ভিসা আপনি সৌদি আরব আসতে পারবেন, এই সকল বিষয়ে আপনি সৌদি আরবে আসতে পারবেন। সৌদি আরবে যারা কাজের জন্য আসে তাদের এখানে বৈধভাবে থাকার জন্য একটা পরিচয় পত্র লাগে, যেটাকে আমরা বলি ইকামা। অর্থাৎ এটা আপনার এক বছর পর পর রিনিউ করতে হয়। বর্তমান সময়ে আপনার এই ইকামাটা 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর এভাবে করে দিছে কোম্পানির। বেশিরভাগই 3 মাস করে লাগায়, আপনি চাইলে 1 বছরও লাগাতে পারবেন, আপনি চাইলে 3 মাসেরও লাগাতে পারবেন। তবে ফ্রি ভিসায় যারা সৌদি আরবে আসে কাজের উদ্দেশ্যে তাদের ইকামাটার রেট 1 বছরে করলে 12-15 হাজার রিয়াল লাগে 1 বছরে। তো অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবের ইকামার রেটটা একটু বেশি থাকে। আর ইকামার মধ্যে আপনার পুরো ডিটেলস লেখা থাকে, আপনার জন্ম তারিখ, আপনার একটা ইকামার নাম্বার, A to Z সকল তথ্য আপনার ইকামার মধ্যে থাকে। সৌদি আরবে টাকাকে রিয়াল বলা হয়। বর্তমানে সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশের 28 টাকা থেকে 29 টাকা। সৌদি আরবে যারা কার্ড থেকে ATM-এ টাকা তুলবেন তাদের নিম্নে 50 রিয়ালের উপরে উঠাতে হবে, আপনার 50 রিয়ালের নিচে কোনো টাকা উঠাইতে পারবেন না। এখন বলি সৌদি আরবের টাইম জোন, অর্থাৎ সৌদি আরব থেকে বাংলাদেশের টাইমটার ডিফারেন্স কয় ঘন্টা হয়ে থাকে। সৌদি আরব থেকে বাংলাদেশের টাইম জোনটা 3 ঘন্টা হয়ে থাকে, অর্থাৎ সৌদি আরবে যদি 9টা বাজে বাংলাদেশে 12টা বাজে, 3 ঘন্টা ডিফারেন্স। সৌদি আরবের মাতৃভাষা হচ্ছে আরবিক, আর তাদের প্রিয় খেলা হচ্ছে ফুটবল। তাদের প্রিয় পোশাক হচ্ছে পাঞ্জাবি, আর মহিলাদের ক্ষেত্রে প্রিয় পোশাক হচ্ছে বোরকা। আর তারা ওয়েলকামকে মারহাবা বলে থাকে, ধন্যবাদকে শুকরান বলে থাকে, আর সরিকে মালিশ বলে থাকে। আর সৌদি আরবের ইন্টারন্যাশনাল ডায়াল কোড হলো +9666। সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ, আর পাশাপাশি যদি আরো বড় সিটি বলা হয় তাহলে রয়েছে দাম্মাম। জুন জুলাই সৌদি আরবে সবচাইতে গরম পড়ে থাকে, যেটাকে 50-55 ডিগ্রি সেলসিয়াসও বলা যায়। ডিসেম্বর জানুয়ারি এই সময়টা থাকে হচ্ছে সৌদি আরবের ঠান্ডার মৌসুম। সৌদি আরবে আপনি নির্দিষ্টভাবে কোনো জায়গা কিনতে পারবেন না, এটা সৌদির গভর্নমেন্টের ওপর পুরো জায়গা। আপনি যদি এখানে থাকতে চান তাহলে আপনাকে রুম ভাড়া করে থাকতে হবে, অথবা আপনি কোম্পানিতে কাজ করলে আপনার কোম্পানি যে রুম দেয় ওই রুমে থাকতে হবে। নির্দিষ্টভাবে আপনি আপনার নামে কোনো জায়গা কিনতে পারবেন না। সৌদি আরবে ছুটির দিন হলো শুক্রবার ও শনিবার, এই 2 দিন গভর্নমেন্টের ছুটি হয়ে থাকে। স্কুল কলেজ মাদ্রাসা এগুলো হচ্ছে বন্ধ থাকে। গভর্নমেন্টের যে অফিসগুলো শুক্রবার ও শনিবার বন্ধ হয়ে থাকে। এখন আসি সৌদি আরবের ডাইভিং সেক্টরে, অর্থাৎ এখানে আপনার সর্বোচ্চ স্পিড হচ্ছে 220। বাংলাদেশ ড্রাইভিং সেক্টরটা আর সৌদি আরবের ড্রাইভিং সেক্টরটা উল্টা। বাংলাদেশের ড্রাইভিং স্টার্টিং হচ্ছে ডান দিকে, চালাতে হয় বাম সাইডে, আর সৌদি আরবে এটার ব্যতিক্রম আর কি। আপনার ড্রাইভিং স্টার্টিং হচ্ছে বাম পাশে আর চালাতে হবে আপনার ডান পাশে। বর্তমানে সৌদির পেট্রোলের দাম হচ্ছে 2 রিয়াল 50 আলালা,
যেটা বাংলাদেশের টাকায় 70-80 টাকা। এখন আসি ট্রাফিকের দিকে। সৌদি আরবে সিটির সাইডে ইশারাগুলোতে ম্যাক্সিমাম সময় একটু ট্রাফিক থাকে, আর শুক্রবার ও বৃহস্পতিবার কোম্পানিগুলো ছুটি হলে ওই সময় একটু ট্রাফিক থাকে। অন্যান্য ক্ষেত্রে আপনার যদি বলি যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আর কোনো ট্রাফিক দেখা যায় না। তারপরও বাংলাদেশের মতো আপনার 50-1/2 ওরকম ট্রাফিক থাকে না সৌদি আরবে। সৌদি আরবে বর্তমান ট্যাক্স, আপনি যদি কোনো কিছু কিনেন তাহলে বর্তমানে ট্যাক্স হচ্ছে আপনার 15% দিতে হয়। এখন আসি সৌদি আরবে মোবাইল ব্যান্ড, কোন মোবাইলগুলো সৌদিদের প্রিয় মোবাইল হয়ে থাকে বা কোন ব্র্যান্ডগুলো সৌদি আরবে সবচাইতে বেশি চলে। অ্যাপেল আর হচ্ছে স্যামসাং, এই দুটা ব্র্যান্ড সবচাইতে বেশি চলে। তারপর হচ্ছে টেকনো, হাওয়াই, ওপো, সবচাইতে কম দেখলাম হচ্ছে ওয়ান প্লাস সেক্টর এখানে। এখন আসি রেস্টুরেন্টের সেক্টরটায়। সৌদি আরবে আপনি সব কান্ট্রিরই খাবার পেয়ে যাবেন সিটিগুলোতে, বাঙালি খাবার থেকে শুরু করে আপনার সব ধরনের খাবার, চাইনিজ পর্যন্ত সব ধরনের খাবারই আপনি পেয়ে যাবেন। তো এ হচ্ছে সৌদি আরবের বেসিক কিছু ইনফরমেশন। জানি ম্যাক্সিমাম বিষয়গুলোই জানেন, এর মধ্যে কোন বিষয়গুলো না জানার ছিল আপনার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।